থেকে পাথর লোড করে আসছিলাম, এতো আসছিলাম আপনার টোল প্লাজার, ওখানে পুলিশ ছিল, পুলিশকে টাকা না দেওয়ার লেগে দুজনা রোডে ধরেছিল পুলিশ, ওদেরকে বাঁচাতে যেয়ে আমরাই পাল্টে গেলাম আমাদের গাড়িটা। পুলিশ কি ধাক্কা করেছিল গাড়ি? ধাক্কা করেছিল না, ওখানে ধরেছিল, ওরা দুজন মিলে ধরে গেছিল। গাড়ি কি পাথর কি ওভারলোড গাড়ি ছিল? ওভারলোড ছিল, ওভারলোড ছিল, 44 টন ছিল। তো গাড়িতে মারা গেছে কে? আমার ড্রাইভার রজব। বাড়ি কোথায়? কুস্তিয়া। আর তোমার নাম কি? আমার নাম তাজরুল। তুমি কি করো? আমি খালাসি করি, হেল্পার। আমার বহরমপুর দিক থেকে আসছিল পাথর লোড গাড়ি, কোথার দিকে যাচ্ছিল গাড়িটা পুলিশে পয়সা তোলার জন্য পাল্টি হয়, সময় মতো ট্রেন আসেনি, ড্রাইভারটা ভিতরে ভেঙেছিল, আমরা জব বাদি করে ওটাকে এক ঘন্টা পরে বার। ড্রাইভারটা কি মৃত? হ্যাঁ, এখন মারা গেছে, বার করার পর মারা গেছে। কোথায় 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 থেকে নিয়ে যাচ্ছে? বড় থানাতে। আপনার নাম? সন্দীপ। স্থানীয় বাসিন্দা? কি হয়েছিল ঘটনা? গাড়িটা বহরমপুর দিক থেকে আসছিল, পুলিশের টাকা তুলছিল, যার কারণ গাড়িটা পাল্টি খেয়েছে, গাড়িটা কলকাতার দিকে যাচ্ছে, লাশটাকে এক দেড় ঘন্টা পরে বার করা হয়েছে ড্রাইভারটাকে। আপনার নাম? এখানকার বাসিন্দা? আপনি দেখেছিলেন? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।